ইরফান সেলিমের বাসায় অভিযানে যা পাওয়া গেছে তাই র‍্যাব উল্লেখ করেছে এবং সেভাবেই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক আব্দুল আল মামুন। সকালে র‍্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আর র‍্যাবের মিডিয়া উইংসের পরিচালক কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের জানান, সবাইকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে, কোথাও নাটকের কোনো সুযোগ নেই। এসকেলিটনের রিপোর্ট। সকলের উপস্থিতি ও স্বচ্ছতার সাথে এমপি হাজি সেলিমের বাসায় অভিযান চালিয়ে অস্ত্র মাদক উদ্ধার করা হয়। চূড়ান্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হাতে পাওয়ার পর বিস্তারিত বলা যাবে বলে জানান র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ। মূলত আমরা তাদের চূড়ান্ত যে পত্র আছে সেটা পাওয়ার পর এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব বলে আমরা আশা করছি। পুলিশের তদন্ত প্রতিবেদনে ইরফান সেলিমকে অস্ত্র ও মাদক মামলায় নির্দোষ দাবি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের তদন্তকারী কর্মকর্তা। প্রশ্ন উঠেছে অভিযানটি সাজানো কিনা, এমন কথা মানতে নারাজ এই কর্মকর্তা। র‍্যাবের সমস্ত অপারেশন সকল কর্মকাণ্ড এক ধরনের স্বচ্ছতার দ্বারা এবং জবাবদিহিতার দ্বারা আবর্তিত হয়। এই বাস্তবতায় অর্থাৎ র‍্যাব যে ধরনের অভিযান পরিচালনা করে থাকে সকল অভিযানেই এক ধরনের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং কোনো ধরনের চাপমুক্তভাবে আমরা অভিযান পরিচালনা করে থাকি। জঙ্গি মাদক ও অস্ত্র প্রসঙ্গেও কথা বলেন আশিক বিল্লাহ। নতুন বছরকে আমরা কি হবে, নতুন বছরে মাদক 2021 সালে আমরা বিগত দিনে যেভাবে জঙ্গি মুক্ত দেশ চেয়েছি তারই আলোকে র‍্যাব জঙ্গি বিরোধী অভিযানকে আরও বেগবান করবে। এর পাশাপাশি মাদক বিরোধী অভিযানেও র‍্যাবের সক্ষমতা দেশবাসী আরেকবার দেখতে পাবে বলে আমরা প্রত্যাশা করি। একইভাবে অবৈধ অস্ত্র উদ্ধারেও র‍্যাব পূর্বের মতোই তৎপর থাকবে, এই নিশ্চয়তা র‍্যাব আপনাদেরকে দিতে চায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যাব সেবা সপ্তাহে রক্ত কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি র‍্যাবের মহাপরিচালক বলেন, এই সংস্থাটি দেশ, জাতি ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের র‍্যাবের সদস্যবৃন্দ সাধারণ মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে, নিজেদেরকে তাদের আভিযানিক কার্যক্রমে নিয়োজিত রেখেছে এবং আভিযানিক কার্যক্রমের মাধ্যমে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা প্রদানে সবসময় তারা সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। এসকেলিটন, মাই টিভি, ঢাকা।